আসসালামু আলাইকুম ভিভার্স জব স্কুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা হাজির হয়েছি আদি যুগ বা প্রাচীন যুগ থেকে আসা বিগত বিসিএসের প্রশ্নগুলো সমাধান নিয়ে তো চলুন কথা না বাড়ি শুরু করি আজকের ভিডিও তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও আপলোড করে থাকি যেগুলো আপনার চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও তো চর্যাপর্যের প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি এটা হচ্ছে কাব্য বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন হচ্ছে চর্যাপদ চর্যাপদ রচনায় বাংলা সাহিত্যের কোন যুগের কাব্যের নিদর্শন এটা হচ্ছে আদি যুগের কাব্যের নিদর্শন প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচিতি জানা যায় কোন গ্রন্থ থেকে এটা হচ্ছে চর্যাপদ থেকে হচ্ছে প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচিতি জানা যায় চর্যাপদ হলো মূলত গানের সংকলন চর্যাপথ হল গানের সংকলন চর্যাপথ হল সাধন সঙ্গীত চর্যাপথ হলো এক ধরনের সাধন সঙ্গীত চর্যাপের সঙ্গে কোন ধর্মের সংশ্লিষ্টতা রয়েছে এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের সংশ্লিষ্টতা রয়েছে এই সকল প্রশ্নগুলো সাধারণত বারবার বিভিন্ন পরীক্ষায় রিপিট হয় তো সেক্ষেত্রে সবার রিকোয়েস্ট ভিডিওটি টেনে মনোযোগ দিয়ে দেখবেন তো চর্যাপদের কোন ধর্মের কোন ধর্মের নাম সংশ্লিষ্ট হচ্ছে বৌদ্ধ ধর্ম চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য এটা হচ্ছে চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল এটা চর্চা ধর্মচর্চা ধর্মচর্চার উদ্দেশ্যে চর্যাপদ রচনা করা হতো তারপর কোন বংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় এটা হচ্ছে পাল বংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ কি কোনটি আচরণীয় আর কোনটি নয় এটা হচ্ছে ক্ষণ্বর অর্থ সঠিক বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপথ আবিষ্কৃত হয় কত সালে এটা হচ্ছে উনিশশো সালে আবিষ্কৃত হয় চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে নেপালের রাজগ্রন্থাগার থেকে বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক কে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী পুঁতি সাহিত্যের সংগ্রহের জন্য গিয়েছিলেন তিব্বত নেপালে চর্যাপদের প্রাপ্তি স্থান হচ্ছে নেপালে চর্যাপদ প্রথম প্রথম কোথা থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক চর্যাপদ কে সম্পাদনা করেন ডক্টর হরিপ্রসাদ শ্রী হরি হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম কি হাজার বছর পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান দোহা বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি এটা হচ্ছে দোহা কোষ সান্ধ ভাষা কোন সাহিত্যকর্মের সাথে যুক্ত এটা হচ্ছে চর্যাপদের সাথে যুক্ত চর্যাপদ যে ভাষায় যা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় অরিজিন দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বাঙালি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদ কোন ছন্দে রচিত চর্যাপথ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থটির নাম হচ্ছে দ্য বুদ্ধিস্ট ম্যাজ্টিক সাউন্স ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপের ভাষা হচ্ছে বঙ্গকামরূপী নিচের কোনটি সহদর ভাষা গোষ্ঠী বাংলা ও অসামিয়া হচ্ছে সহোদর ভাষা গোষ্ঠী এর পরের প্রশ্ন হচ্ছে কোন পণ্ডিত কোন পণ্ডিত চর্যাপদের টিকাগুলো টিকাগুলোকে এরপরের প্রশ্ন হচ্ছে কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে উপস্থাপন করেন এটা হচ্ছে মুনি দত্ত মুনি দত্ত টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন বাংলা সাহিত্যের আদিগন্ত চর্যাপদের রচনা কল হচ্ছে সপ্তম থেকে দশম শতক সপ্তম হতে দশম শতক চর্যাপদের বয়স আনুমানিক কত বছর এক হাজার বছর বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের ইতিহাসে ইংরেজি সাহিত্যের ইতিহাস এই দুটির মধ্যে কোনটি বেশি পুরাতন এটা হচ্ছে ইংরেজি সাহিত্যের ইতিহাস প্রাপ্ত চর্যাপদের পদকর্তা হচ্ছে তেইশ জন চর্যাপদের কতজন কবির পদ পাওয়া গেছে এটা হচ্ছে চব্বিশ তেইশ অথবা চব্বিশ এটা নিয়ে মতভেদ আছে তো যেটা অপশনে পাবেন ইনশাল্লাহ সেটাই অ্যান্সার করবেন বাংলা সাহিত্যের চর্যাপদের আদি কবি কে লুইপা কবি হচ্ছে লুইপা হরপ্রসাদ শাস্ত্রীর কাকে চর্যাপদের কবি মনে করেন হরপ্রসাদ শাস্ত্রী শাস্ত্রী হচ্ছে লুই পাকে আদি কবি বলে মনে করেন হরপ্রসাদ শাস্ত্রী লুই পাকে হচ্ছে আদি কবি হিসেবে মনে করেন কাহুপা কি ধরনের সাহিত্য রচনা করেছেন এটা হচ্ছে চর্যাপদ সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে হচ্ছে কাহুপা চর্যাগীতি রচনার সংখ্যাধিককে দ্বিতীয় স্থানে আছে ভুসুকুপা কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন এটা হচ্ছে ভুসুকুপা কোন জন চর্যাপের পদকত্তা এটা হচ্ছে পায় এখানে দেখেন ভরতচন্দ্র বিদ্যাপতি চণ্ডীদাস এরা কিন্তু চর্যাপদ রচনা করেন নাই উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন প্রাচীন যুগের কবি হচ্ছে কাহুপাদ শান্তিপাত লুইপাত এরা সবাই চর্যাপদ আবিষ্কৃত চর্যাপথ লিখেছিলেন সেজন্য এরা হচ্ছে প্রাচীন যুগের কবি আর রমণী কিন্তু প্রাচীন যুগের কবি নন চর্যাপাদের গান সংখ্যা কতগুলো গান সংখ্যা হচ্ছে পঞ্চাশ অথবা একান্নটি এখানে একান্ন অপশন আছে তাই এই কষ্টটি দিতে হবে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদ চর্যাপদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এই যে একটু আগে বললাম পঞ্চাশ অথবা একান্নটি পাবেন চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে এটাতে তেইশ নম্বর পদটা খণ্ডিত আকারে পাওয়া গেছে আপনা মাংসে হরিণা বৈরী লাইনটি কোন সাহিত্য থেকে অন্তর্ভুক্ত এটা হচ্ছে চর্যাপদ থেকে কমল মধু পিবিবি ভোমরা কোন ভাষা নিদর্শন এটা হচ্ছে সান্ধ ভাষা নিদর্শন চর্যাপাত থেকে না হয় এটা চঞ্চল কোন কবির চর্যাংশ এটা হচ্ছে লুইপা লুইপা লিখেছিলেন অভিসময় বিভঙ্গ অভিসময় বিভঙ্গ কার রচনা এটা হচ্ছে লুইপার রচনা আলি এ এলি এ বার্ট বেরুল এ দেখি কাহা বিমনা ভইলা। এটা কে লিখেছেন এটা হচ্ছে দেখেন কাহু আছে তার মানে কাহু পালিকেছেন তালত মোর ঘর নাহি হাড়িদ ভাত নাহি নীতি আবেশ চর্যাপাদের এ চরণ দুটিতে কি বোঝানো হয়েছে দরিদ্র ক্লিষ্ট জীবনের চরিত্র দেখেন ভাত নাই বলতেছে ভাত নাই ভাত কখন থাকে না যখন দরিদ্র থাকে দরিদ্রদের ভাতের একটা অভাব থাকে তো এই এটা হচ্ছে দরিদ্র ক্লিষ্ট জীবনের চরিত্র এর পরের প্রশ্নটি হচ্ছে রুখের তেনতুলি কুমিরে খায় এর অর্থ হচ্ছে গাছের তেতুল হচ্ছে কুমিরে খায় মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য কাজের জন্য উপযোগী এটা ডাক ও খনার বচন খনার বচন কি সংক্রান্ত এটা হচ্ছে কৃষি সংক্রান্ত খনার বচন হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় বিভিন্ন পরীক্ষায় দেখা যায় লিপি শব্দের অর্থ কী লিপি শব্দের অর্থ লেখা ভারতীয় মৌলিক লিপি কোনটি এটা হচ্ছে ব্রাহ্মী লিপি বাংলা লিপির উৎস কি ব্রাহ্মী লিপি ভারতীয় লিপিমালার কোন ডান দিক থেকে লেখা হয় কোনটা সেটা হচ্ছে খোরাস্টি খোরাসটি হচ্ছে ডান দিক থেকে লেখা হয় কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কাজ শুরু হয় এটা হচ্ছে সেন যুগে সেন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কাজ শুরু হয় কোন শাসন আমলে বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে এটা হচ্ছে পাঠান যুগে পাঠান যুগে হচ্ছে স্থায়ী রূপ লাভ করে সেন যুগে বাংলা লিপি লেখা শুরু হয় এবং পাঠান যুগে এসে স্থায়ী রূপ লাভ করে তো এ ছিল আমাদের মধ্য এ ছিল আমাদের প্রাচীন যুগ থেকে আমাদের আয়োজন প্রাচীন যুগে প্রায় বিগত চাকরি পরীক্ষা সকল প্রশ্নগুলো সমাধান করেছি আপনারা ভিডিওটি বারবার মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের মনে থাকবে এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন তো ভিউয়ার্স এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আরেকটা কথা যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমরা প্রতিনিয়ত এ ধরনের তথ্যবহুল ভিডিও আপলোড করে থাকি যেগুলো আপনার চাকরির পরিবেশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সবাই ভালো থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ